আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, সবুজ বিপ্লবের পরিকল্পনা রাজ্য সরকারের, অমৃত বৃক্ষ আন্দোলনের এক বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার, 17 সেপ্টেম্বর রাজ্যের 3 ঘন্টায় 1 কোটি চারা গাছ রোপণ করার পরিকল্পনা নিয়েছে সরকার, রাজ্যের প্রত্যেক নাগরিক নিজের বাড়িতে গাছের চারা রোপণ করে পোর্টালে ফটো আপলোড করলে 100 টাকা করে পাবেন, বুধবার জনতা ভবনে এক অনুষ্ঠানে অমৃত বৃক্ষ আন্দোলনের পোর্টাল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সেই সঙ্গে মোবাইল অ্যাপ অমৃত বৃক্ষ আন্দোলনের থিম সং ও লগ উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে অমৃত বৃক্ষ আন্দোলনের তাৎপর্যের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রতি লক্ষ্য রেখে সরকার এই বৃহৎ পদক্ষেপ গ্রহণ করেছে, 17 সেপ্টেম্বর রাজ্যে 1 কোটি বাণিজ্যিক গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এই কাজে রাজ্যের জনগণের সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগরচন্দন সহ মোট 53 প্রকারের বাণিজ্যিক গাছের চারা রোপণ করা হবে, মূল্যবান এই গাছের চারা সরবরাহ করবে বন বিভাগ। পোর্টাল উদ্বোধন করে তিনি বলেন, নিজের নাম ঠিকানা পোর্টালে নথিভুক্ত করে গাছের চারা রোপণের ফটো আপলোড করতে পারবেন যে কোনো ব্যক্তি, আপলোড করা ব্যক্তিকে সরকার 100 টাকা দেবে, গাছের পরিচর্যা করা হলে 3 বছর পর আরও 200 টাকা করে দেবে সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন, মূল্যবান এই গাছ বিক্রি করে কৃষকরাও লাভবান হবেন, রাজ্যকে বৃক্ষ অর্থনীতির দিকে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য, গাছ বিক্রি ও কাঠের উদ্যোগের জন্য প্রাথমিক ক্ষেত্রে কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না, এজন্য পূর্বের আইনও শিথিল করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী এও বলেন, এবছর যদি 1 কোটি গাছের চারা রোপণ কর্মসূচি সফল হয়, তবে 2024 সালে 3 কোটি এবং 2025 সালে 5 কোটি চারা রোপণের পরিকল্পনা রয়েছে সরকারের। অপরদিকে এই বজরং সংঘ পরিবারের নয় বললেন জয়ন্ত মল্ল বড়ুয়া, হিমন্ত বিশ্বকে বদনামের চক্রান্ত, ডিসিকে পাল্টা তুপ জয়নাথের, রাষ্ট্রীয় বজরং দলের সঙ্গে সংঘ পরিবারের কোনো সম্পর্ক নেই। মঙ্গলদৈয়ের মহর্ষি বিদ্যালয়ে রাষ্ট্রীয় বজরং দল নামের একটি সংগঠনের অস্ত্র প্রশিক্ষণের ঘটনা নিয়ে রাজ্যজুড়ে তুমুল বিতর্কের মধ্যে এই দাবি করেছেন জয়ন্ত মল্ল বড়ুয়া। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিজেপি তো বটেই, সংঘ পরিবারের সঙ্গেও এই সংগঠনের কোনো সম্পর্ক নেই। সংঘ পরিবারের অন্যতম শাখা সংগঠন বজরং দল অন্য দল, রাষ্ট্রীয় বজরং দলের সঙ্গে একে মেলানো কোনোভাবেই ঠিক নয়। জয়ন্ত মল্ল বলেছেন, তার কাছে এমন খবর রয়েছে যে রাষ্ট্রীয় বজরং দলের সঙ্গে মূলত সম্পর্ক রয়েছে প্রবীণভাই তুগাড়িয়ার। মন্ত্রী অবশ্য একই সঙ্গে জানিয়ে রেখেছেন, অস্ত্র প্রশিক্ষণের ঘটনাটির তদন্ত আইন মেনেই হবে। এদিকে রাষ্ট্রীয় বজরং দলের অস্ত্র প্রশিক্ষণকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে পুলিশ ও গৃহ বিভাগ। ডিজিপির নির্দেশের পর মঙ্গলদৈ পুলিশ নিজস্বভাবে FIR রুজু করে তৎপরতা শুরু করেছে। ইতিমধ্যে পুলিশ অস্ত্র প্রশিক্ষণে জড়িত বজরং দলের 2 কর্মীকে গ্রেপ্তার করেছে, তারা হলো মঙ্গলদৈয়ের বিজয় ঘোষ ও উদালগুড়ির গোপাল বড়। পুলিশ বুধবার তাদের আদালতে হাজির করার পর আদালত এই দুজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে রাষ্ট্রীয় বজরং দলকে পুলিশ কীভাবে মিছিলের অনুমতি দিল এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং মঙ্গলদৈয়ের ডিসি। ডিসি জানিয়েছিলেন যে অস্ত্র প্রশিক্ষণের আয়োজনের অনুমতি প্রদান করা মহর্ষি বিদ্যা মন্দিরের স্বত্বাধিকারী তথা প্রাক্তন মন্ত্রী জয়নাথ শর্মার বিরুদ্ধেও FIR করা হয়েছে। প্রশাসনের এই মন্তব্যের পর জয়নাথ শর্মা জেলা প্রশাসনের বিরুদ্ধে পাল্টা কামান দেখে বলেন, তিনি চাইলে ডিসির বিরুদ্ধে FIR করতে পারেন, ডিসি যে তার বিরুদ্ধে FIR দিয়েছেন সে সম্পর্কে তিনি জ্ঞাত নন। জয়নাথ বলেন, কোনো শক্তির প্ররোচনায় ডিসি মহর্ষি বিদ্যা মন্দিরকে লক্ষ্য হিসেবে নিয়েছেন, পুলিশ যে বজরং দলকে অনুষ্ঠানের অনুমতি দিয়েছে তার বিরুদ্ধে FIR না করে জয়নাথ শর্মার বিরুদ্ধে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বজরং দলকে দেওয়া ডিসির অনুমতিপত্র তুলে ধরে জয়নাথ শর্মা বলেন, বজরং দল স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনকে বিপথে পরিচালিত করেছে। তিনি বলেন, 2000 সালে স্থাপিত মহর্ষি বিদ্যা মন্দির কোনো রাজনৈতিক দলকে সভা সমিতি করার অনুমতি দেয়নি, স্কুল বন্ধ থাকার জন্য বজরং দল গত 13 জুলাই যোগাসন কর্মসংস্থান ও নেশামুক্ত সমাজ গড়ার জন্য অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন করেছিল, প্রথম অবস্থা তাদের অনুমতি দেওয়া হয়নি, পরবর্তীতে স্কুলের নিয়ম অনুসারে তাদের অনুমতি দেওয়া হয়েছে। অস্ত্র প্রশিক্ষণের বিষয়টি নিয়ে সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ ওয়াকিফাল ছিলেন না, সামাজিক মাধ্যমে তা প্রচারের পরে তিনি বিষয়টি জানতে পারেন, তারপরে তিনি স্কুল কর্তৃপক্ষকে বজরং দলের চিঠি দিয়ে SP-র সঙ্গে আলোচনার পরামর্শ দেন তিনি। তার অভিযোগ, হিমন্ত বিশ্ব শর্মার সরকারের বদনাম করার জন্য একটি কোনো শক্তি এই কাজ করছে, মুখ্যমন্ত্রী খিলঞ্জিয়া মুসলমান ও হিন্দুদের একত্রিত করার কাজ করছেন বলেও দাবি করেন জয়নাথ। তিনি বলেন, ডিসি হয়তো জানেন না, আসাম আন্দোলন তিনি শুরু করেছিলেন, 6 বছরের এই আন্দোলনে তিনি 13 মাস জেলেও ছিলেন।
অপরদিকে মঙ্গলদৈর মহর্ষি বিদ্যা মন্দিরে রাষ্ট্রীয় বজরং দলের প্রকাশ্যে মারণাস্ত্র প্রশিক্ষণ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে খোলা চিঠি দিলেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। গত 27 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত মঙ্গলদৈর মহর্ষি বিদ্যা মন্দিরে রাষ্ট্রীয় বজরং দল নামে সংগঠনটির চালানো বেআইনিতা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী কার্যকলাপ, দুটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের উস্কানিমূলক বক্তব্য, সশস্ত্র প্রশিক্ষণের পর উন্মুক্ত মারণাস্ত্র নিয়ে শোভাযাত্রার ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে এই চিঠি পাঠিয়েছেন অখিল গগৈ। মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো এই খোলা চিঠিতে বিধায়ক গগৈ উল্লেখ করেন, মঙ্গলদৈয়ে বজরং দলের কার্যকলাপ এবং রাজ্য সরকারের প্রায় উদাসীন প্রতিক্রিয়া তথা মন্ত্রী বিধায়কের এই ঘটনার সমর্থনে প্রকাশ করা বক্তব্য প্রত্যেক সচেতন নাগরিককে ক্ষুব্ধ করেছে। সত্যি আসামে ভয়ানক সাম্প্রদায়িক সংঘর্ষের প্রস্তুতি চালানো হচ্ছে কি? সত্যি সরকার এর পৃষ্ঠপোষকতা করছে কি? 2024 সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে অস্থিরতা সৃষ্টি করা হবে কি? একজন সচেতন নাগরিক ও সতীর্থ বিধায়ক হিসেবে চিঠিতে এই প্রশ্নগুলি উত্থাপন করেন অখিল গগৈ। তিনি বলেন, আমরা জানি যে মঙ্গলদৈয়ে সশস্ত্র কার্যকলাপ চালানো ও সাম্প্রদায়িক সংঘর্ষের জন্য উস্কানি দেওয়া রাষ্ট্রীয় বজরং দল বিজেপির সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবে আরএসএস পরিবারের সদস্য হতে পারে। এই দলটির প্রধানকে মাঝে মধ্যে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধেও কথা বলতে শুনেছি, অর্থাৎ বিজেপির সরাসরি সহোদর নয়, অবশ্য সংঘ পরিবারের সদস্য। দলটির বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া ব্যবস্থা গ্রহণ না করার বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা হিসাবে পরিগণিত হয়েছে। অখিল আরও লিখেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি নিশ্চয় জানেন যে মঙ্গলদৈয়ে সংগঠনটির সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্য দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ লাগানোর চক্রান্তে দুষ্গ্রস্ত। অবৈধ সশস্ত্র কার্যকলাপ আর্মস অ্যাক্টকে টেনে আনে এবং এটা রাষ্ট্রবিরোধিতাকেও আমন্ত্রণ জানায়, তাই এটা এনএসএ ও ইউপিএ দুটির আওতায় পড়ে। মুখ্যমন্ত্রী মহাশয়, আপনি জেহাদি কার্যকলাপ চালানো বলে সন্দেহ করে আসামের কয়েকটি মাদ্রাসা বন্ধ করে দিয়েছিলেন, এখন লোক চক্ষুর সামনে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া, মহর্ষি বিদ্যা মন্দিরের উপর কড়া ব্যবস্থা না নিলে জনগণের সামনে খারাপ প্রতিপন্ন হবে নাকি? সরকারের দেখা দেখি এই পক্ষপাতিত্ব রাষ্ট্রের প্রতি ঘৃণার সৃষ্টি করবে না তো? মুখ্যমন্ত্রী হয়ে রাষ্ট্রের প্রতি এ ধরনের অন্যায় মেনে নেবেন কি? চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, জনগণ বলছেন আপনার মতো রাজনৈতিক নিজের সন্তানদের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়িয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়েছেন এবং অন্যের সন্তানকে সাম্প্রদায়িক হিংসার পথে ঠেলে দিয়েছেন। আপনি সত্যি এই অভিযোগের প্রত্যুত্তর কাজকর্মের মধ্যে দিয়ে দেবেন কি? আপনার কাছে একটি পথ খোলা আছে, আর সেটা হলো মঙ্গলদৈয়ের ঘটনার কঠোর ব্যবস্থা গ্রহণ, উদ্যোক্তা প্রশিক্ষক প্রশিক্ষার্থীকে গ্রেফতার, বিদ্যালয়ের উপরও ব্যবস্থা গ্রহণ। রাষ্ট্রীয় বজরং দলকে বেআইনি ঘোষণা করে নিষিদ্ধ করার সাহস দেখাতে পারবেন বলে আমরা জানি, কিন্তু এই ঘটনা সম্পর্কে আপনার ভূমিকা ইতিহাসে আপনার স্থান নির্ণয় করবে। আশা করি আপনি আসামবাসীর পক্ষে ভূমিকা গ্রহণ করবেন, এভাবেই চিঠিতে উল্লেখ করেন বিধায়ক অখিল গগৈ। অপরদিকে কাঁটাতারের বেড়ার উপর কাঠ বিছিয়ে সীমান্ত পার করা হচ্ছে রোহিঙ্গাদের, চাঞ্চল্যকর দাবি করিমগঞ্জ পুলিশের। কাঁটাতারের বেড়ার উপর কাঠ পেতে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভারতে প্রবেশ করানো হয়। একজন অনুপ্রবেশকারী পারাপার করতে দালালরা সংগ্রহ করে 10,000 টাকা। ত্রিপুরায় অনুপ্রবেশকারীদের রেল স্টেশনে পাঠানোর জন্য রয়েছে নির্দিষ্ট গাড়িও। নাম প্রকাশ না করার শর্তে চাঞ্চল্যকর এই দাবি করেছে করিমগঞ্জ পুলিশের একটি শীর্ষ সূত্র। ত্রিপুরা দিয়ে যেভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকরা প্রবেশ করছে তা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ বলে দাবি করেছে সূত্রটি। কিছু অনুপ্রবেশকারী কাদের সন্ধানে ভারতে প্রবেশ করলে অন্যরা কী উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশ করছে তা জানার কোনো উপায় নেই, কারণ ভারতে প্রবেশ করে তারা তাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেফতার করা যাচ্ছে না ততক্ষণ তাদের উদ্দেশ্য রয়ে যাচ্ছে অজানা। এদিকে বর্তমান সময়ে বাংলাদেশে সক্রিয় রয়েছে মৌলবাদী সংগঠন, তাই উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। করিমগঞ্জ পুলিশের শীর্ষ সূত্র আরও জানিয়েছে, বাংলাদেশ থেকে আসা লোকদের রিসিভ করার জন্য ত্রিপুরায় অনেক দালাল নিয়োজিত রয়েছে। মানুষের যাতে সন্দেহ না হয় তাই ট্রেনে অনুপ্রবেশকারীদের জন্য জেনারেল টিকিট কেটে দেয় দালালরা। ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে তল্লাশি সাধারণত কম থাকে, ফলে খুব সহজেই ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে অনুপ্রবেশকারীরা। বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম, মৌলভীবাজার, কচুয়া, নোয়াখালী এলাকার লোক ত্রিপুরা দিয়ে প্রবেশ করছে বলে সূত্রের খবর। অনুপ্রবেশকারীরা ত্রিপুরার বিলোনিয়া, সোনামুড়া, আগরতলা, কৈলা শহর এবং ধর্মনগরের নির্দিষ্ট সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছে বলে সূত্রটি দাবি করে। বাংলাদেশ এবং রোহিঙ্গা নাগরিক অনুপ্রবেশে ত্রিপুরার যারা জড়িত রয়েছে তাদের নামের তালিকা আছে করিমগঞ্জ পুলিশের কাছে। বিভিন্ন সময়ে করিমগঞ্জে দৌড়াপড়া লোকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য জানতে পেরেছে পুলিশ। অনুপ্রবেশে জড়িত ত্রিপুরার সেই সব লোকদের করিমগঞ্জ পুলিশের কাছে তুলে দিতে বারংবার সেই রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
কিন্তু ত্রিপুরা পুলিশ সহায়তার হাত বাড়ায়নি বলে অভিযোগ। ত্রিপুরা হয়ে প্রতিনিয়ত রোহিঙ্গারা আসাম সহ ভারতের বিভিন্ন জায়গায় প্রবেশ করার বিষয়ে করিমগঞ্জ পুলিশ রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাকে অবহিত করেছে। বঙ্গাইগাঁও জেলায় পুলিশ সুপারদের বৈঠকে এই বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে আসাম থেকে 5টি তদন্তকারী দল ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করেছে। সেই তদন্তকারী দলে ছিল করিমগঞ্জ পুলিশ। ত্রিপুরার পার্থ সেন নামের এক মানব পাচারকারীকে কাছাড় পুলিশ আগেই গ্রেফতার করেছিল। বর্তমানে সে শিলচর কারাগারে রয়েছে। করিমগঞ্জ পুলিশের শীর্ষ সূত্র এও দাবি করেছে, ত্রিপুরা দিয়ে প্রতিনিয়ত যেভাবে বাংলাদেশি ও রোহিঙ্গারা প্রবেশ করতে, তা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কোনো এক সময় দেশের জন্য ভয়াবহ হয়ে উঠবে। ভারতের দিল্লি, রাজস্থান, কাশ্মীর এমনকি অন্য রাজ্যের রোহিঙ্গারা আশ্রয় শিবির পর্যন্ত বানিয়ে ফেলেছে। নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে রোহিঙ্গারা অন্য রাষ্ট্রে আশ্রয় নিচ্ছে। একবার আশ্রয় নিলে তাদের উচ্ছেদ করা সম্ভব নয়, কারণ মানবিক দিক দিয়ে আশ্রিত লোকদের উচ্ছেদ করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হাজার হাজার রোহিঙ্গা একইভাবে শিবির বানিয়ে আশ্রয় নিয়েছে, তাদের উচ্ছেদ করতে পারছে না সেদেশের সরকার। এমনকি বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে থাকা শরণার্থীদের এক পক্ষ অপর পক্ষের উপর গুলি চালানোর দৃষ্টান্ত রয়েছে। শরণার্থী হওয়ার পর রোহিঙ্গারা যে হিংস্রতা দেখিয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। বর্তমানে ভারতে রোহিঙ্গারা যেভাবে অনুপ্রবেশ করছে তা দেশের সুরক্ষার জন্য অদূর ভবিষ্যতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশের উগ্রপন্থী রাজ্যে ভারতে প্রবেশ করছে না এটা হলফ করে বলা যায় না। তাই নিরাপত্তার দিক বিশ্লেষণ করে ত্রিপুরা সীমান্তে নড়বড়ে সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করে তুলতে হবে তা নিঃসন্দেহে বলতে হয়। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।